সাকিব খান অপু বিশ্বাস ডিভোর্স হয়েছে অনেকদিন হলো, কিন্তু ডিভোর্সের পর সাকিব বা অপু কেউ কাউকে কখনো আক্রমণ করে কথা বলেনি, ধরে রেখেছেন নিজেদের স্টারডম। কিন্তু হঠাৎ করে সাকিবের জন্য নিজের প্রশংসার ঝাঁপি খুলে বসলেন অপু বিশ্বাস। কি বললেন অপু বিশ্বাস চলুন দেখি সম্পূর্ণ ভিডিও। অপু বিশ্বাস বলেন, তখন অসুস্থ ছিলাম, আমার টাইফয়েড হয়েছিল, অসুস্থ শরীর নিয়েই শুটিং করছিলাম। সাকিব খান আমার এই অবস্থা দেখেছে, আমার খুব খারাপ অবস্থা থাকা সত্ত্বেও একদিনও শুটিং বাদ দেইনি। তখন সাকিব বলে, তুমি এত অসুস্থ তারপরেও কেন শুটিং করছো? আমি তখন বলি, এখন শুটিং না করলে তোমার তো আবার শিডিউল পাওয়া যাবে না। সাকিব তখন বলে, দেখো মানুষের শরীর আগে, তুমি যদি বিছানায় পড়ে যাও তাহলে কিন্তু তোমার কেউ খবর নিবে না, নিজে আগে ঠিক থাকবা। তোমার অসুস্থতার কারণে আমি শিডিউল দিতে পারবো, এভাবে অনেক ক্ষেত্রে হেল্প করত সাকিব। সাকিবকে যে যাই বলুক, আমি বলবো সাকিব প্রচন্ড ইমোশনাল, ও হয়তো নিজেও জানে না সে কতটা ইমোশনাল। সাকিবের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি রয়েছে যা অন্য শিল্পীদের ক্ষেত্রে এতটা চোখে পড়ে না, সাকিব আল্লাহকে অনেক ভয় করে। রোজার মাসে সাকিবের সঙ্গে বেশি শুটিং করেছি, রোজার মাসে সাকিব খানকে আর অন্য মাসের সাকিব খানকে মেলাতে পারেনি। রোজার মাসে ওকে নামাজ পড়তে দেখেছি, আমাকে এই সাকিব খানকে অনেক ভালো লাগে, তাছাড়া বাচ্চাদেরও অনেক পছন্দ করে। সাকিবের সঙ্গে কেউ রাগ করে কথা বললে ওর চোখে পানি চলে আসে। সাকিব খান প্রসঙ্গে অপুর বক্তব্য, কাজের ক্ষেত্রে যদি বলতে হয় আমি তাকে খুব পাংচুয়াল পেয়েছি। আমি তাকে দেখেছি সকাল 7টায়, যদি কল টাইম সকাল 7টায় আসছে, আর যদি বলি ব্যক্তি সাকিব খান, আমি সিনেমায় প্রথম কাজ করতে গিয়ে ভয় পেতাম, তখন সাকিব আমাকে বারবার বলতো ভয় পাওয়ার কিছু নেই, আমরা আছি। এই যে আমরা আছি বলা নতুন মেয়েকে এটাই সাহস দেয়। সাকিব টেক কেয়ার করত, আমরা শুধু ঢাকা নয় কক্সবাজারে 12 দিন শুটিং করেছি। সেই সময় দেখা গেছে আমি সেটে বসে আছি, সাকিব টিম মেম্বারদের বলে দিত, অপু এটা করে দাও ওটা দাও, সহশিল্পীকে টেক কেয়ার করা তার মধ্যে আমি পেয়েছি।